করোনায় 24 ঘন্টায় প্রাণ গেছে 6500-র বেশি মানুষের। ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 2,66,000। এর মধ্যে ভারতের সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। বিশ্বে একদিনে সুস্থ হয়েছে 2,57,000, আর মোট প্রাণহানি 7,46,000 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহে 97,000 শিশু করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে প্রায় 1,500 জনের বেশি। ভাইরাস মিলেছে 54,500-এর বেশি মানুষের দেহে। দেশটিতে মোট প্রাণহানি এখন 1,67,000-এর বেশি। গত 2 সপ্তাহে 57,000 শিশু করোনায় আক্রান্ত হয়েছে দেশটিতে। তবে এর মধ্যেই স্কুল কলেজ খোলার চিন্তা করছে রাজ্য সরকারগুলো। এদিকে মডার্নার সম্ভাব্য করোনা ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেলে 10 কোটি ডোজের জন্য $152,50,00,000 মার্কিন ডলারের চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। ব্রাজিলে মৃত্যু হয়েছে 1,242 জনের। দেশটিতে মোট প্রাণহানি 1,03,000-এর বেশি। নতুন 54,000-এর বেশি রোগী নিয়ে দেশটির মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 31,00,000। আর্জেন্টিনায় নতুন 240 জনের মৃতের সাথে মোট মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশটির মোট আক্রান্তের সংখ্যা প্রায় 2,60,000। মেক্সিকোতে 24 ঘন্টায় প্রাণ গেছে 926 জনের। দেশটিতে এ পর্যন্ত 53,000-এর বেশি প্রাণহানি হয়েছে। ভারতে একদিনে ভাইরাস শনাক্ত হয়েছে 61,000-এর বেশি, যা 24 ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশটিতে নতুন করে প্রাণ গেছে 835 জনের। এ নিয়ে মোট প্রাণহানি 46,000-এর বেশি। এদিকে ভুটানেও 5 দিনের লকডাউন জারি করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে 113 জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত প্রাণহানি হয়নি সেখানে। 102 দিন পর নিউজিল্যান্ডে করোনা শনাক্ত হয়েছে। এরপরই বুধবার থেকে অকল্যান্ডে 3 দিনের লকডাউন জারি করা হয়েছে। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।